हाय एवरीवन, वेलकम टू माय चैनल यम एंड टेस्टी। आज हमें मसला दिए आम तेल बनिए देखाबो। चलून देखे नी। एखाने आमी काचा आम निये छी, धुए भालो करे शुकनो करे ठीक एइभावे काटबो। ठीक पिसगुलो एरकम होबे। आमटा रोदेर मध्ये 3-4 घंटा शुकिए नीते होबे। एबार आमगुलोर मध्ये नून हलुद माखिए ओभारनाइट आमी फेले राखबो। माझे माझे घुरिए घुरिए देबो जाते सब आमगुलोते नून हलुद पड़े। ठीक एइभावे घुरिए घुरिए देखुन, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। সকালবেলা এটা ছেঁকে ছেঁকে রোদের মধ্যে আমগুলো দিয়ে দেব। ঠিক এইভাবে দেখুন কতটা আমার নুন হলুদের জল বেরিয়েছে আম থেকে। এটা রোদের মধ্যে শুকনো করতে দিয়েছি, মোটামুটি সারাদিনই রোদটা পেয়ে যাবে। পুরো শুকনো হয়ে গেছে দেখুন আমগুলো, আর আমি রোদে দেব না। এখানে 1 কাপ সর্ষের তেল গরম হতে দিয়েছি, ঠান্ডা হবে। 2 টেবিলস্পুন সর্ষে দিলাম, 1 টেবিলস্পুন রাই দিলাম, 1 টেবিলস্পুন জিরে দিলাম, 1 টেবিলস্পুন মৌরি দিলাম, আর 1/2 টেবিলস্পুন মেথি দিলাম। এটা হালকা ফ্রাই করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়িয়ে নেব। এখানে নুন আছে, বিট নুন আছে, সর্ষের তেল আছে, আর ভিনিগার আছে, যে মশলাটা ভেজেছিলাম, গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জোয়ান, হলুদ গুঁড়ো, হিং, কালো জিরে। এবার একটা বাউলের মধ্যে সব মশলাগুলো দেবো। ভাজা মশলাটা দিয়ে দিলাম, 1 টেবিলস্পুন জোয়ান দিলাম, 1 টেবিলস্পুন কালো জিরে দিলাম, 2 টেবিলস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুন বিট নুন দিলাম, 2 টেবিলস্পুন নুন দিলাম, হিং দিলাম, 1 টেবিলস্পুন করে এটা মিশিয়ে নেব। এবার যে তেলটা গরম করেছিলাম ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দেব, ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে, এবার আমগুলো এর মধ্যে দিয়ে দেব। হয়ে গেলে মশলাটার সঙ্গে আমটা ভালো করে মিশাব। সব আমগুলোর সঙ্গে এটা মেশাতে থাকবো ঠিক এইভাবে। সব মশলা মাখানোর পর 1 চামচ আমি ভিনিগার দিলাম। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন টেকে বা ভালো থাকে। এবার ভিনিগারটা ভালো করে আচারটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। বাকি যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম। এটা রোদ খাওয়াবো 2 দিন, ভালো করে রোদে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে দেবো। ভালো করে উল্টে পাল্টে মশলাটা আমি ঘুরিয়ে দেবো আমটা। এইভাবে 2 দিন আমার রোদটা লাগবে আচারটার মধ্যে। মোটামুটি আচারটা আমার রেডি হয়ে গেছে দেখুন। দেখুন আচারটা কত সুন্দর লাগছে দেখতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।